19 পেরিয়ে 20 বছরে পা রাখলো দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। সময়পূর্তির এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে 8ই অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে জমকালো আয়োজন করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। করতালি দিয়ে আরো বেশি শুভেচ্ছা জানাবো। কন্টেন্টের অনেক বড় অভাব বাংলাদেশে, ভালো ভালো কন্টেন্ট মাত্র শুরু হয়েছে। আমি বলবো 2022 থেকে খুব মানে আমি বলবো ব্যবসা সফল ছবিগুলো হয়েছে, এই বছরও বেশ কয়েকটা হচ্ছে। তো আমি মনে করি যেগুলো আমাদেরকে আরও আশা যোগাচ্ছে, আর বিশেষ করে যেহেতু এক্সচেঞ্জের মাধ্যমে এখন আমরা ভারতীয় ছবি বা অন্যান্য ছবি আমরা দেখাতে পাচ্ছি, এটাও কিন্তু বেশ একটা ভালো দিক। আর আমরা এই মুহূর্তে প্রায় 20টা স্ক্রিনে, আমাদের সামনে 2024 জুনের মধ্যে ইনশাল্লাহ 13টা স্ক্রিন এবং 2024 শেষের মধ্যে আমরা হয়তো আরও 20টা স্ক্রিন আনতে পারবো, তখন আমাদের 40টা স্ক্রিন হবে। তো আমার তো একটা আমার পার্সোনাল গোল আছে যে সিনেপ্লেক্সের প্রায় 100টা স্ক্রিন আমি বাংলাদেশকে উপহার দিতে চাই, কিন্তু খুব ধীরগতিতে আগাচ্ছে। তবে কন্টেন্ট যেহেতু খুব অ্যাভেলেবল হচ্ছে এখন, আমি আশা করবো যে এটা মানে খুব শিগগিরই আমরা 100টা স্ক্রিনে পৌঁছাবো। সিনেপ্লেক্স আমাদের সিনেমার যারা প্রযোজক আছে তাদের জন্য এখন ভরসার একটা জায়গা, এবং আমার আগের থেকে বিশ্বাস ছিল এটা আস্তে আস্তে আগে বাড়বে। এবং এখানে আমার সিনেপ্লেক্সের এমডি সাহেব আছে মাহবুব ভাই, তো ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সিনেপ্লেক্স প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই একটা করে যাও, যদি হয় তাহলে ছবি বাড়বে। আর সমস্যাটা হয়েছে কি, প্রযোজক মনে করে হল নাই, হল আমরা হল মালিক মনে করে প্রযোজক ছবি নাই, এই দুইটা কন্ট্রাডিকশনের জন্য ছবিও হয় না। যদি ওনারা বেশি করে হল বানায় ছবির সংখ্যা বেড়ে যাবে। ঢাকায় সুবিজের তারকা উপস্থিত ছিল চোখে পড়ার মতো। দেশীয় সিনেমাকে উৎসাহিত করতে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তর্জাল, পহিলিকা ও 1971 সেই সব দিন সিনেমাকে বিশেষ সম্মাননা দিয়েছেন। 19 বছরে পা দিল স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্স যখন প্রথম আসে আমাদের এখানে তখন সবার একটা শঙ্কা ছিল মাল্টিপ্লেক্সে আসলে দর্শক যাবেন কি না, বা আমাদের দেশীয় সিনেমা কতটুকু প্রাধান্য পাবে, এই শঙ্কা কিন্তু এখন নেই। স্টার সিনেপ্লেক্স হবার পর থেকে এই 19 বছর পর আজকে বাংলাদেশের মানুষ আরামে মানে খুব এসির মধ্যে বা ফুড কোর্ট আছে সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত জায়গায় সিনেপ্লেক্স পৌঁছেছে। এবং শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এখন অনেকগুলো মাল্টি মানে তারা হল করেছে। সেই জায়গা থেকে স্টার সিনেপ্লেক্সের এই 19 বছর পদার্পণে যে জার্নিটা ছিল অনেক দারুণ ছিল। সামনে স্টার সিনেপ্লেক্স আরও ভালো ভালো মাল্টিপ্লেক্স করবে দেশের 64 জেলাতে, এটা আমি বিশ্বাস করি। কারণ স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার যে আরাম, প্রপার সিনেমাটা আসলে আমরা স্টার সিনেপ্লেক্সেই দেখতে পাই। সাউন্ড, কালার, তারপর হচ্ছে তাদের স্ক্রিনিংটা দুর্দান্ত। স্টার সিনেপ্লেক্সের এই 19 বছর পূর্তিতে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা। আমাদের অনেক সুন্দর সময়ের সহযাত্রী, তো ভালো ভালো ছবি দেখেছি আগেও, এখনও আসছে। তবে আমি চাইবো এইভাবে আসতে থাকুক, দেশের ছবি বা দেশের বাইরের ছবি, এর মধ্যে যেটা আমার বেশি চাওয়া যেটা যে দেশের ছবি যেন, আমাদের দেশের ছবি যেন অগ্রাধিকার পায়। কারণ আমাদের দেশের ছবি এখন ভালো হচ্ছে এবং প্রতিযোগিতায় এগিয়েও আছে সম্ভবত, আর আমাদের গানও ভালো হচ্ছে। তো সব কিছুর সাথে থাকতে গেলে আসলে আমাদের দেশের ছবিকে একটু এগিয়ে রাখা দরকার। সিনেপ্লেক্সের 19 বছর মানে এটা আমাদের জন্য একটা মানে কি বলবো, অত্যন্ত আনন্দের এবং আশার একটা নিউজ। কজ যে সময়টাতে সিনেপ্লেক্স এসেছিল তখন আমাদের সিনেমা হলগুলো অনেক কমে যাচ্ছিল খুব ড্রাস্টিক হারে, তো ওই সময় সিনেপ্লেক্স এসে আমাদেরকে সম্ভাবনা জাগালো যে একটা জায়গাতে অনেকগুলো বেশ কয়েকটা হল থাকবে এবং ওই একটা জায়গাতে অনেকগুলো সিনেমাকে আপনার অ্যাকোমোডেট করার মতো জায়গা যে করা যাবে আমাদের দেশে, এটার ইন্ট্রোডাকশন করা এবং 19 বছরে 19টা স্ক্রিন করা, মানে দ্যাটস হিউজ টু মি। স্টার সিনেপ্লেক্স একসময় হয়তো সিনেপ্লেক্স কর্তৃপক্ষের স্বপ্নই ছিল, আজকে খুব ভাল লাগছে বলতে যে এটা শুধু সিনেপ্লেক্সের সঙ্গে যারা জড়িত আছেন শুধু তাদের স্বপ্ন না, আমরা যারা ফিল্মের সঙ্গে জড়িত, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, ক্যামেরার সামনে পেছনে সবার স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি মুগ্ধ, অভিভূত এবং অনেক ইন্সপায়ার্ড
যে আমাদের দেশে এমন একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনেক অনেক শুভেচ্ছা স্টার সিনেপ্লেক্সকে। আমরা যে দেশের দেশের বাইরের বিভিন্ন সিনেমা দেখতে পাচ্ছি, এবং এখন তো আসলে সিনেমা দেখার জোয়ার আমি বলবো যে একের পর এক ছবি আসছে, নির্মাতারা দারুণ দারুণ কন্টেন্ট নিয়ে আসছে এবং দর্শক হলে আসছে, এটা যে কি ভীষণ আনন্দের, এবং সেটা আরও বাড়বে। সিনেপ্লেক্স থাকবে আমাদের সাথে। অনেক অনেক শুভেচ্ছা সিনেপ্লেক্সকে 19 বছর পেরোনের জন্য। 2004 সালের 8ই অক্টোবর যাত্রা শুরু করেছিল সিনেপ্লেক্স। বর্তমানে দেশের 7টি শাখায় মোট 19টি হল আছে সিনেপ্লেক্সের। আগামী বছরের মধ্যে হল সংখ্যা 40-এ দাঁড়াবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তুমি বন্ধু পাখি আমি যেন বসন্তকালে তোমায় বলতে পারি।